ওমা বৃন্দাবনে তেঁতুল পাকে না, তেঁতুল পাকে না, তেঁতুল পাকে না, সবাই জানে, অনেকে জানে, যারা ভাগবত পড়েছেন ওরা জানে, বৃন্দাবনে তেঁতুল পাকে না। বলে কেন, কেন তেঁতুল পাকে না বৃন্দাবনে? বলে তার কারণ হলো, উনি এই দেখুন আমার একজন দিদিমা, উনি বৃন্দাবনে গিয়েছেন, উনি জানেন বৃন্দাবনে তেঁতুল পাকে না। বলে কেন পাকে না? বলে রাধারানী কলসিকাকে নিয়ে জল ভরতে যাচ্ছে, যেতে 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 তেঁতুল গাছের নিচ দিয়ে যাচ্ছে, একটা তেঁতুল পেকে নিচে পড়ে আছে, হঠাৎ রাধারানী কলসি নিয়ে এই তেঁতুলের উপর যখন পা দিয়েছে, পিচ্ছিলকে রাধারানী পড়ে গিয়েছে, উঠেই অভিশাপ দিয়েছে তেঁতুল গাছ। বলে তেঁতুল, তোর জন্য আমার জলের ঘাটে জল ভরতে যাওয়া হলো, আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে কোনদিন বৃন্দাবনের তেঁতুল পাকবে না। যার জন্য রাধারানীর অভিশাপে বৃন্দাবনের তেঁতুল পাকবে না। আপনারা তো জানেন, দিদিমাও জানেন, সবকে মা বলা হয়, দেবদেবী লক্ষ্মী সরস্বতী কার্তিক, কার্তিক না, লক্ষ্মী সরস্বতী দুর্গা যত দেবী আছেন সবাইকে মা বলা হয়, হ্যাঁ মা বলা হয় না, সবাইকে মা বলে, কিন্তু রাধারানীকে কেন মা বলেন না? কোনদিন শুনেছেন কোথাও কোন শাস্ত্রে রাধারানীকে মা বলেছেন? কোথাও না। মানে তার কারণ কি? মা অনেক একটা লম্বা কাহিনী, বলতে পারবে না, সময় নেই, যদি কোনদিন সময় হয় তাহলে বলবো আপনাদের কাছে। তাহলে আমরা সবাই মিলে আবার রাধারানী জয়ধ্বনি করবেন, ঠিক আছে? সবাই মিলে বলেন, শ্রীমতী রাধারানী জি কি? জুড়ে বলেন, জুড়ে। রাধারানী কাকু আমাকে অনুরোধ করলে চেষ্টা করবো বলার। দেখুন, কৃষ্ণ রস আস্বাদনের জন্য রাধারানীর সঙ্গে লীলা করছে, কৃষ্ণ রস আস্বাদনের জন্য রাধারানীর সাথে লীলা করছে। লীলা করতে করতে কুঞ্জবনে যখন মিলন হয়েছিল, সেদিন থেকে রাধারানী অন্তঃসত্ত্বা হয়েছে। এই অন্তঃসত্ত্বা ভ্রূণের জ্বালা সহ্য করতে না পারি রাধারানী গঙ্গার জলে উনার ভ্রূণটা ত্যাগ করেছেন। ত্যাগ করে কৃষ্ণকে বলেছিলেন যে আমি একটা কাজ করেছি। বলে কি কাজ? বলে তোমার এই ভ্রূণের জ্বালা আমি সহ্য করতে না পারি সে ভ্রূণটা ত্যাগ করেছে। সেদিন কৃষ্ণ বললেন, তুমি এই ভ্রূণটা ত্যাগ করেছ, এ কি করলে, তুমি কি ভুল কাজ করেছ, যাও আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে তুমি সেই ভ্রূণের এই মাহাত্মটা তুমি বুঝতে পারলে না, জীবের মাহাত্মটা তুমি বুঝতে পারলে না, তাহলে আজ থেকে তুমি, তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি জীবনে কোনোদিন মা হতে পারবে না। সেদিন কৃষ্ণের অভিশাপে রাধারানী মা হতে পারলে না, কিন্তু রাধারানী বললে যে প্রভু, আমার প্রেম যদি সত্যিকারের হয়, আমি যদি তোমাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসি, তাহলে আমি তোমার সন্তানের মা হব। কিন্তু কিভাবে বলে, স্বপ্নে হয়েছে, রাধারানী দুটি সন্তান ছিল, রাধারানী দুটি সন্তান ছিল, ভালো সেটা স্বপ্নে পেয়েছিল, কৃষ্ণকে এত বেশি ভালোবেসেছিলেন, স্বপ্নাবেশে রাধারানীর দুটি সন্তান হয়েছিল, সেই সন্তানের নাম কি ছিল? নাম ছিল চিত্র আর বিচিত্র, দুটি সন্তান, সেটি স্বপ্নে পেয়েছিল, যার জন্য রাধারানীকে মা বলা হয়। বললাম একটু গালি সবার চরণ তলে বসে রবীন্দ্রনাম জ্ঞাপন করছি। Thank you.
বলুন বলে বলে রাশেশ্বরী বিনোদিনী রাধারানী জি কি রাশেশ্বরী বিনোদিনী রাধারানী জি কি একবার বলো বলো না দিনা কৃষ্ণ चलो बिना बोलो राधे नाम चलो बिना